করিমগঞ্জের আরক্ষী সাউনির ভিতরতে তেজর ডুঙাত লুতুরি পুতুরি জওয়ান। করিমগঞ্জের জনিটিলাত সংকটজনক অবস্থান উদ্ধার আরক্ষী জওয়ানক। ডিঙিত আঘাতপ্রাপ্ত জওয়ানে চিকিৎসালয়তে যুঁজিছে মৃত্যুর সৈতে। কিন্তু কেনেকৈ ঘটিল এই চাঞ্চল্যকর ঘটনা? মুখ নুখুলে করিমগঞ্জ আরক্ষীয়ে। কি হয়েছে ঘটনাটা? করিমগঞ্জের জনিটিলার আরক্ষী ছাউনীত ডিঙিকটা অবস্থাত অতি সংকটজনক অবস্থাত উদ্ধার হল অসম আরক্ষীর এজন জওয়ান। নিশা তেজেরে লুতুরি পুতুরি হয়ে থাকা জগৎজ্যোতি দে নামের জওয়ানজনের অবস্থা শোচনীয় দেখা পায় আন জওয়ান সকলে লগে লগে SMCHত ভর্তি করায়। কিন্তু কি পরিস্থিতিত কেনেকৈ আরক্ষীর ছাউনীর ভিতরতে ডিঙিত আঘাতপ্রাপ্ত হল জগৎজ্যোতি দে, তাকে লৈ বিরাজ করেছে তীব্র চাঞ্চল্য। ঘটনা সন্দর্ভত করিমগঞ্জ আরক্ষীর কর্মীর পৰা আরম্ভ করে শীর্ষ বিষয়াসকলে এতিয়ালৈকে অবলম্বন করেছে মৌনতা। উল্লেখ্য যে বর্তমানেও SMCHত সংকটজনক হয়ে আছে জওয়ানজনের অবস্থা। এনে পরিস্থিতিত ঘটনার উয়াদিশ উলুয়াটো আরো বেশি জটিল হয়ে পড়ছে। আরক্ষীর সঠিক তদন্তইহে পোহরলৈ আনিব ঘটনার আঁৰৰ কারণ। ইফালে করিমগঞ্জ আরক্ষীর রহস্যজনক মৌনতাও এই ঘটনাত তাৎপর্যপূর্ণ হয়ে পড়ছে। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দী, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। করিমগঞ্জের আরক্ষী ছাউনির ভিতরতে তেজর ডুঙাত লুতুরি পুতুরি জওয়ান। করিমগঞ্জের জনিটিলাত সংকটজনক অবস্থাত উদ্ধার আরক্ষী জওয়ানক। ডিঙিত আঘাতপ্রাপ্ত জওয়ানে চিকিৎসালয়তে যুঁজিছে মৃত্যুর সৈতে। কিন্তু কেনেকৈ ঘটিল এই চাঞ্চল্যকর ঘটনা? মুখ নুখুলে করিমগঞ্জ আরক্ষীয়ে। কি হয়েছে ঘটনাটো? করিমগঞ্জের জনিটিলার আরক্ষী ছাউনীত ডিঙিকটা অবস্থাত অতি সংকটজনক অবস্থাত উদ্ধার হল অসম আরক্ষীর এজন জওয়ান। নিশা তেজেরে লুতুরি পুতুরি হয়ে থাকা জগৎজ্যোতি দে নামের জওয়ানজনের অবস্থা শোচনীয় দেখা পায় আন জওয়ান সকলে লগে লগে SMCHত ভর্তি করায়। কিন্তু কি পরিস্থিতিত কেনেকৈ আরক্ষীর ছাউনীর ভিতরতে ডিঙিত আঘাতপ্রাপ্ত হল জগৎজ্যোতি দে, তাকে লৈ বিরাজ করেছে তীব্র চাঞ্চল্য। ঘটনা সন্দর্ভত করিমগঞ্জ আরক্ষীর কর্মীর পৰা আরম্ভ করে শীর্ষ বিষয়াসকলে এতিয়ালৈকে অবলম্বন করেছে মৌনতা। উল্লেখ্য যে বর্তমানেও SMCHত সংকটজনক হয়ে আছে জওয়ানজনের অবস্থা। এনে পরিস্থিতিত ঘটনার উয়াদিশ উলুয়াটো আরো বেশি জটিল হয়ে পড়ছে। আরক্ষীর সঠিক তদন্তইহে পোহরলৈ আনিব ঘটনার আঁৰৰ কারণ। ইফালে করিমগঞ্জ আরক্ষীর রহস্যজনক মৌনতাও এই ঘটনাত তাৎপর্যপূর্ণ হয়ে পড়ছে। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দী, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট।